दुर्गापुर महकुमा मैजिस्ट्रेट अफिसर कन्फारेंस रूमे माध्यमिक परीक्षार विषय मंगलवार दिन एक बैठक आयोजन बैठके पश्चिम बर्धमान डिस्ट्रिक्ट इन्स्पेक्टर अफ स्कूल एवं दुर्गापुर पौरसभा शिक्षा दफ्तर आधिकारिक सह एआरटीओ फायर और जिला स्वास्थ्य दफ्तर आधिकारिकरा उपस्थित छिलेन। এছাড়াও দুর্গাপুর মহকুমা জুড়ে পরীক্ষা কেন্দ্রগুলির প্রতিনিধিরা এদিন বৈঠকে অংশ নেন। শিক্ষা দপ্তরের আধিকারিক সূত্রে জানা গেছে 23 ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে এবং 4 মার্চ পর্যন্ত পরীক্ষা শেষ হবে। দুর্গাপুর মহকুমা জুড়ে 43টি স্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হচ্ছে। মহকুমায় মোট 9,261 জন পরীক্ষার্থী রয়েছেন, তার মধ্যে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা 4,925 জন এবং পুরুষের সংখ্যা 4,276 জন। প্রতিটি কেন্দ্র থেকে 3টি করে সিসিটিভি ক্যামেরা থাকবে। যেভাবে গতবার ছিল এবারও থাকবে। প্রত্যেক মেন ভেনুতে টিম থাকবে আর তার সঙ্গে রিকোয়েস্ট করা হয়েছিল যে এটা অ্যাম্বুলেন্স বা যে কোনো একটু গাড়ি থাকে। কোন কোন ক্ষেত্রে হঠাৎ ইমার্জেন্সি হয় তাকে হসপিটালাইজ করতে হয়। एडमिनिस्ट्रेटिव मीटिंग से मीटिंग भित्तिक ऑर्डर हुए से ऑर्डर अनुजाई कलिंग सर अपने के बोलने कि हमारे ये बच्चों किसी चेंजिंग आमन सिविक वॉलंटियर परीक्षा केंद्र भेतरे प्रवेश करबें उन्नी दायित्व पालन करबें बाहर थी दायित्व पालन करबें एक बच्चों सीसीटीवी कैमरा तीनटा जरूरी मस्ट आ তিনটা সিসিটিভি ক্যামেরা কোথায় কোথায় লাগবে তো তিন জায়গায় লাগবে। একটা যেখান থেকে ছাত্রগুলো এন্ট্রি করবে বা ব্যাগ রেখে জানাশন বল দিকে যাবে এটা প্রথম। দুটোই লাগবে করিডোরে যেখান থেকে সবাই যাতায়াত করবে। তৃতীয় ক্যামেরা লাগবে যেখানে স্ট্রং রুম হবে যেখানে কোয়েশ্চেন রাখা হবে। বসানো এই জন্য এই জন্যই হবে যদি কোনো মানে ছাত্র ছাত্রী যদি কোথাও কোনো মোবাইল নিয়ে আসছে সেগুলো পরে বলতেই পারে আমি আনিয়ে দিই বা আমার কাছে কিছু নেই সিসিটিভি ক্যামেরা ফ্যামিলি থাকলে সব তার দোষিত থাকে সবাই দেখতে পারবে কোনো সমস্যা হবে সবাই বুঝতে পারবে পরীক্ষা কেন্দ্র চালাচ্ছে কিন্তু এই ঘটনাটা বসদেই দিয়ে আছে। সকল মিলিয়ে তার সঙ্গে ছিল আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে ছিলেন এসিপি সব ছিলেন আমাদের ডব্লিউবিএসসি ডিসিএল থেকে প্রতিনিধি এসেছিলেন এসিএম এর থেকে এসেছিলেন আমাদের ডিস্ট্রিক্টের কনভেনার আছেন ডিস্ট্রিক্ট মার্কেট কমিটির সমস্ত টিম আছেন এখানে সমস্ত যে মেন মেন লোকাল সেন্টার ইনচার্জ আছেন অফিসার ইনচার্জ আছেন ব্যানো থেকে ব্যানো সুপারভাইজার আছেন এছাড়া অফিসার ইনচার্জ ফাইন সকলকে নিয়ে আজকে 2023 সালে যে মাধ্যমিক পরীক্ষা আমাদের দুর্গাপুর মহকুমা একটা প্রিপারেটরি মিটিং আজকে আলোচনা হলো। আলোচনার মধ্যে যে মেন আজকে ছিল আমাদের এই বছর পুরো মহকুমাতে টোটাল 9,261 ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে। তার মধ্যে যে আমাদের টোটাল আগে বললাম 43 ভ্যালু কিছু যে স্টুডেন্ট আগে থেকে করেছে আমরা সকল সব রকম আমরা রচনা করেছি। 8টার সময় প্রত্যেক ঘেরোতে পুলিশ চলে যাবে। পুলিশ ছাড়া কোনো কোশ্চেন মোমেন্ট হবে না। এই আরটিও সাথে রিকোয়েস্ট করা আছে এআরটিও সাথে রিকোয়েস্ট করা আছে যেখানে কোনো জায়গায় জ্যাম থাকে বা যেখানে বাস বাড়ানোর কথা আছে দরকার লাগে 9টা থেকে 8:30 অবধি বাস ঠিকভাবে চলে তাকে রিকোয়েস্ট করা আছে। স্পেশালি মেডিকেল টিম সব জায়গায় থাকে তার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। এছাড়া সব থেকে যে ভাইটাল যে গান বা ডিজে বাজানো যায় এটা সকল দুর্গাপুরবাসীর কাছে আমরা অনুরোধ করবো রিকোয়েস্ট করবো যেহেতু আমার নতুন ভবিষ্যৎ পরীক্ষা দিতে চলেছে
একো ডিসটার্ব না হয় আপনার নজর রাখুন যত প্রয়োজন তাই বাজান যদি না বাজান তো আর ভালো হবে কিন্তু সামনে পরীক্ষা আমাদের 23 তারিখ থেকে 23 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ অবধি পরীক্ষা চলবে তার মধ্যে নজর রাখুন আপনারা ছেলে মেয়ে পাশের ছেলে পরীক্ষা দেবে না বাজানো যায় তা নিয়ে আমরা প্রশাসনকে অনুরোধ করেছি আসলে আপনি এটা আমাদের যে রাজ্য সভাপতি এসেছিলেন ওখান থেকে একটা অর্ডার হয়েছে তারপরে যে স্কুল থেকে পরীক্ষা হবে তার চক্রে আমার 44 ধারা লাগবে জেরক্স মেশিন সকাল থেকে তিনটা অবধি বন্ধ থাকবে এসব কোনো সমস্যা জিনিস আছে আমার আলোচনা হয়েছে আর আশা করি যে আগামী দিন যে আমাদের দুর্গাপুরে মহাত্মা জোরে যত পরীক্ষা হবে সম্পন্ন হবে আচ্ছা অতিরিক্ত কি কি ব্যবস্থা থাকছে যে অতিরিক্ত